আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, পিলখানা হত্যার সুষ্ঠু তদন্ত হলে ইন্ধনদাতাদের মধ্যে তারেক রহমানের নাম বেরিয়ে আসবে। কুষ্টিয়ার এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাধ্যমে এটা উন্মোচিত হবে যে বিজেপির বিদ্রোহের ঘটনার সঙ্গে, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির নেতা তারেক রহমানের সম্পৃক্ততা আছে, যোগসূত্র আছে, এটা পাওয়া যাবে। অর্থাৎ বিএনপি সরকার বিরুদ্ধে আন্দোলনের নাম কি করবে সেটা তাদের ব্যাপার, এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। তবে আমরা একটা বিষয় বলি যে আন্দোলনের নামে কেউ যদি কোনো সহিংসতা বা হটকারিতা করতে চায়, দেশে যদি অশ্লীল পরিবেশ তৈরি করতে চায়, দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়, সেক্ষেত্রে সরকার কঠোরভাবে তাকে দমন করবে।